নরসিংের রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোস্তফা মোল্লা নামে এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে এ সময় আহত হন তার ছোট ভাই দুলাল মোল্লা ও আরেক ছোট ভাই আনোয়ার মোল্লা শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চর আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে আহত তিনজন ওই গ্রামের মৃত শেখ ফরিদ মোল্লার ছেলে আহত তিনজনের ভাই ও সাবেক চর আড়ালিয়া ইউপি সদস্য মুসলেম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আগুনের শরীরে বাম অংশ ঝলসে এবং পড়ে গিয়ে বাম হাত ভেঙে যায় বড় ভাই মোস্তফা মোল্লার এবং আমরা আরও দুই ভাই আহত হয়েছি পরে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে ছোট ভাই দুলাল আর আনোয়ার শরীরে সামান্য আঘাত পেয়েছেন তার অবস্থা তেমন গুরুতর নয় তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন মুসলিম মোল্লা আরও বলেন সন্ধ্যায় রান্নার গ্যাস ফুরিয়ে গেলে বাজার থেকে আরেকটি নতুন সিলিন্ডার আনি পরে খালি সিলিন্ডার খুলে তাতে নতুনটা লাগানো হয় এরপর চুলায় আগুন দিতেই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আমার পুরো ঘরে তখন ঘরে থাকা পরিবারের সদস্যরা নিরাপদে বাহিরে বেরিয়ে আসেন ওই সময় আগুন নেভাতে গিয়ে বড় ভাই মোস্তফা অগ্নিদগ্ধ ও সামান্য আঘাত পান ছোট ভাই দুলাল আর আনোয়ার আগুনের চৌচালা ঘরটি সহ দামি আসবাবপত্র সোনার গহনা ও নগদ অর্থ পুড়ে আনুমানিক প্রায় ক্ষয়ক্ষতি বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মুসলিম মোল্লা দীর্ঘ এক ঘন্টা ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে এরই মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় পরে এলাকাবাসী আপ্রাণ চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে